ঘড়িতে যে এখন সকাল ছটা আজ উঠেছি অনেকটা ভোরে ভোর পাঁচটার সময় তোমাদের দাদা ভাই আজ খুব সকাল সকালই বেরিয়ে যাবে অফিসের জন্য আজ ওর মিটিং আছে যাবে কলকাতাতে আর সকাল নটার মধ্যে পৌঁছতে হবে এই জন্য খুব যাচ্ছে আর ওকে পাঠিয়ে দিয়ে তারপরে আমার আছে ঘরে অনেক কাজকর্ম ছেলে মেয়েগুলো তো এখনো ঘুমোচ্ছে এত ভরে উঠে ওরা করবেই বাকি দাঁড়া একটুখানি দাঁড়াই যতক্ষণ দেখা যায় দুগ্গা দুগ্গা সাবধানে যাক এটাই প্রার্থনা করছি তারপরে ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়ে আমি আমার ঠাকুর জাগিয়ে নিলাম গোপুসোনাকে খেতে দিলাম জল আর বিস্কিট এরপরে আমি নিচে চলে এসে নিজের জন্য চাটা বসিয়ে দিলাম গরম আমি সকালবেলাতে ফ্রেশ চাটা আমার কখনোই খাওয়া হয় না তোমাদের দাদা আগে করে দিই আর আমি পরে পুজো টুজো দিয়ে নিজের চাটা গরম করে খাই এই সময়টা আমার বড্ড প্রিয় কেন যেন এই চা খেতে খেতে আমি বসে বসে সারাদিনে আমার কাজের ছকটা রেডি করে ফেলি মানে কার কাজ করব সেই লিস্টটা তৈরি করে নি প্রতিষ্ঠাকে দিয়ে দিলাম হর্লিক্স আর বিস্কিট আর ও বসে সকালে ওর পড়াগুলো করে নিচ্ছে সবার আগে আমার কাজ হচ্ছে মেশিনে জামা কাপড়গুলো লাগিয়ে দেওয়া সত্যি বলতে মেশিনটা হওয়াতে আমার অনেক কাজের আসান হয়েছে আগে যখন হাতে জামা কাপড় কাঁচতাম কতই না কষ্ট হতো মেশিন সম্বন্ধে আমার মনে না বড্ড ভীতি ছিল যে মেশিন হয়তো জামা কাপড়টির মতো পরিষ্কার করে না কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড আমার মেশিন নি হ্যাঁ মেশিনটাকে অপারেট করাটা ঠিক মতো জানলেই সে একদম হান্ড্রেড দেয় আর আমি মেশিনে লিকুইড ডিটারজেন্ট ইউজ করি তাহলে এটা ভালো পরিষ্কার করে নাও না জামাকাপড় তাই ডেলি কার মোডেই লাগিয়ে দিলাম আর তারপরে ফুলগুলো নিচ্ছি তুলে আমার বাড়ির গাছে যথেষ্ট ফুল ফোটে যে আমাকে কখনো বাইরে থেকে ফুলের জোগান নিতেই হয় না কোনো না কোনো ফুল গাছে ফুটেই থাকে আর ফুল গাছগুলো এত সুন্দর হয়েছে বৃষ্টির জল পরে তারপরে লেগে গেলাম ঘরের নিত্যকর্মে আমার এই যে ফ্রিজটা এটাকে আজকে নিচে কলিন দিয়ে পরিষ্কার করে এমনিতে তো আমি প্রতিদিনই ঘরের প্রতিটা জিনিসপত্রকে ডাস্টিং করি কিন্তু সপ্তাহে দুই একবার করে আমি কলিন দিয়ে ঘরের প্রতিটা জিনিসপত্র পুছি আমার না ঘরের কোনো জিনিসপত্রের ওপরে একটু কো ধুলো বালি নোংরা বা ঘরের একটা জিনিসপত্র ওলট পালট আমার চোখে যেন সহ্য হয় না মাঝে মাঝে ভাবি এখনো তো ধরো আমার ক্ষমতা আছে শরীরের সামর্থ্য আছে তার জন্য আমি করতে পারছি যখন আমার বয়স যাবে বা আমি অপারক হয়ে যাবো সংসারের গৃহকর্মগুলো আমি ঠিক মতো করতে পারবো না তখন আমার কি অবস্থা হবে তো বলতে দাদা ভাই আমাকে মাঝে মাঝে বলে তুমি এত কাজ করো তোমার কষ্ট হয়ে যায় তুমি একটা হেল্পিং হ্যান্ড নিয়ে নাও যে তোমার ঘরের এই কাজগুলো করবে কিন্তু সেই যে আমার মনের বাতি আমি যে পারি না আমার যে মনটা মানবেই না নিজের হাতে যতক্ষণ নিজের ঘরের প্রতিটা কাজকর্ম না করব যতই কাজের লোকেরা করুক সেই যে মনটার মধ্যে খুঁতখুত করবে না এখানে হয়তো একটু নোংরা রয়েছে ওখানে হয়তো একটু ধুলো রয়েছে নিজের হাতে নিজের সংসারের কাজ করায় যে কী শান্তি সেটা যারা করে একমাত্র তারাই বোঝে এদিকে মেশিনে জামা কাপড়গুলো লাগিয়েছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে এগুলো দিচ্ছি মেলে আর হ্যাঁ এখনো যারা ভিডিওটাতে লাইক করনি প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টস করেও বলেও ভিডিওটি কেমন লেগেছে আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা সেভেন জিরো থ্রি প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে প্রতিষ্ঠা স্নান করে রেডি হয়ে বসে গেছে ভাত খেতে ঘি আলু সেদ্ধ আর পাপড় ভাজা দিয়েও ভাত খাচ্ছে আর ওই যে ওর কাকু চলে এসেছে ওকে নিয়ে যাওয়ার জন্য আজ রান্নাঘরে পুরো দমে মেরে দিয়েছি ফাঁকি রান্না করলাম কি জানো ভিন্ডি ভাজা আলু কচু কাঠি সেদ্ধ আর কালকে রয়েছে মাটন মাটনটাকে করে নেব গরম আর আমার প্রিয় খারকোল পাতা বাটা ব্যাস আমার তো খারকোল পাতা বাটা হলেই খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবেই না আর যেহেতু মাংসটা কালকে রয়েই গেছে আর কি রান্না করব বলো তো এতেই চালিয়ে দেবো কাজ আসলে রান্নায় ফাঁকি মারার আর একটা কারণ হচ্ছে আমার এই যে চিমনিটাকে আজকে পরিষ্কার করতে হবে আমার এটা হচ্ছে কুচিনার ভোগ চিমনি চিমনিটার আমার বয়স প্রায় দশ বছর হতে গেল আর চিমনিটাকে আমি নিজের হাতেই সার্ভিসিং করি আরে বাবা লোক ডাকলেই তো এক গাদা টাকা ধ্বংস হবে তাই না নিজের হাতে যতক্ষণ পারি কাজটা নিজেই করার চেষ্টা করি আমি কিন্তু নিজের হাতে আমার চিমনিটা যথেষ্ট ভালো সার্ভিস করি আর সংসারে কিছু টাকাও বেঁচে যায় এর থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর আমার চিমনিটা পরিষ্কার হয়েছে আর আমি এটাকে লিকুইড ডিটারজেন্ট দিয়ে অটো ক্লিন করে তারপরে কেরোসিন তেল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে দেখে বুঝতে পারবে যেটা দশ বছরের আমার চিমনি একদম ঝকঝক করে পরিষ্কার করলে যদিও রান্নার পরে প্রতিদিনই হালকা করে আমি একটু পরিষ্কার করেই নি আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে প্রতিষ্ঠাকে দিয়ে দিচ্ছি চকোস ওর আবার চকোস খেতে বেশ পছন্দ করে দুধ দিয়ে চকোস দিয়ে খেয়ে প্রতিষ্ঠা বসবে পড়তে রাত্রি দশটা পনেরো বাজে এখন আর করে নেবো এখন ডিনার তোমাদের দাদা চলে এসছে কলকাতা থেকে ও খুব ক্লান্ত ওই জন্য একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো ও ভাত খাবে ওর সেই ভাত আর দুপুরের এগুলো দিয়েই খাবে ও বললো আর কিছু খাবে না আর আমি এখন তো করে নিলাম এই ফ্রাইড রাইসটা আর সেই মাটনটা গরম করে নিলাম তোমাদের দাদা ভাই ভুজিয়া খাবে ডিম ভুজিয়া করে দিয়েছি আর পেঁয়াজটাও কেটে নিয়েছি চলো এখন ডিনারটা সারিয়ে রাজি ব্লগটা শেষ করছি দাদা গুড নাইট